নমস্কার দর্শক আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই বাম্পার একটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক অপট করে সারা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকি বাম্পার খবরটা পৌঁছে থাকি লাভের খবরটা পৌঁছে যাক দর্শক আসামে মাননী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের বিগ অ্যানাউন্সমেন্ট মহিলাদের জন্য আসামে চল্লিশ লক্ষ যারা মহিলা আছেন যারা এসএসজির সঙ্গে জড়িত ওনাদের জন্য আসাম সরকারের যে নতুন প্রকল্প সেই প্রকল্পের নিয়মাবলী প্রকল্পের আবেদন আবেদনের প্রক্রিয়া কখন আবেদন করবেন কিভাবে করবেন সব কিছু আজকে ডিটেলস জানানো হয়েছে মুখ্যমন্ত্রী নিজেই প্রেস কনফারেন্স করে সেটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আসামের চল্লিশ লক্ষ মহিলাকে উদ্যমী বানানোর জন্য আত্মনির্ভর বানানোর জন্য যাহাতে ওনারা বাৎসরিক এক লক্ষ টাকা বাড়িতে থেকে ইনকাম করতে পারে তার জন্য আসাম সরকার করে দিচ্ছে ব্যবস্থা এখন আপনারা যদি এসএসজির সঙ্গে জড়িত তাহলে আপনাদের জন্য এই সুখবরটি আপনাদের প্রতি বছর এক লক্ষ টাকা ইনকাম করার জন্য চিন্তা করেছে আসাম সরকার তার জন্য আসাম সরকারের এই নতুন প্রকল্প সেই প্রকল্প আপনারা আবেদন করে নিন আবেদন করে আপনারা সরকারের কাছ থেকে টাকা পান টাকা পেয়ে আপনারা আপনাদের নিজের পায়ে আপনারা দাঁড়ান দশবিধ এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে দশবিধ চল্লিশ লাখ গ্রাম্য মহিলাদেরকে দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার টাকা করে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আন্ডারে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো আপনারা জেনে নিন এবং সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদেরকে পূরণ করতে লাগবে তিনটার থেকে অধিক সন্তানের মাতৃ যোগ্য বিবেচিত হবে না মানে মিনিমাম ম্যাক্সিমাম আপনাদের তিনটা সন্তান হতে লাগবে সাধারণ এবং ওবিসি হিতাধিকারীর ক্ষেত্রে কিন্তু চারটার থেকে অধিক সন্তানের মাতৃ যোগ্য বিবেচিত যদি আপনাদের এসি এস টি চাহা জনজাতির যদি হিতাধিকারী হন তাহলে আপনাদের চারটা হলেও চলবে চারটার অধিক হলে চলবে না বলে দেওয়া হয়েছে মানে আপনাদের টি গার্ডেনের যদি লুক হন তাহলে আপনাদের চারটা সন্তান হলেও চলবে আপনারা এই প্রকল্পটি আবেদন করতে পারবেন আপনাদের বাড়িতে যে কন্যা সন্তান থাকবে সেই কন্যা সন্তানকে স্কুলে পাঠাতে লাগবে সেটা বলে দেওয়া হয়েছে তারপরে আপনাদের সেটা বাধ্যতামূলক সেটা করে দেওয়া হয়েছে অমৃত বৃক্ষ আন্দোলন যেটা হয়েছিল সেই অমৃত বৃক্ষ আন্দোলনে আপনি কি গাছ রোপণ করেছিলেন দুটা গাছ রোপণ করে সেটা কি এখন বেঁচে আছে সেটারও আপনাদেরকে প্রমাণ দিতে লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে দশমিন্দ তার সঙ্গে সঙ্গে অনুদান প্রাপ্তির জন্য ব্যবসায়িক পরিকল্পনা সরকারের দ্বারা প্রস্তুত এবং সমর্থিত দাখিল মানে একটা প্ল্যান আর কি করবেন কি না আপনাদের না করলে আপনারা দিতে না পারলে ফর্ম থাকবে ফর্মে আপনারা করতে পারবেন দশমিন্দ আবেদনের প্রক্রিয়া কীভাবে আপনারা সেটা আবেদন করতে পারেন সেটা কিন্তু মহিলাদের জন্য বিশেষ একটা সুযোগ আবেদন প্রক্রিয়া প্রপত্র মানে ফর্মটা নিকটবর্তী পঞ্চায়েত কার্যালয়ে বিনামূল্যে আপনারা পাবেন কেউ আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারবে না পঞ্চায়েত অফিসেও বিনামূল্যে আপনারা সেটা পাবেন নির্ধারিত তারিখেই আপনারা এই ফর্মটা পাবেন একটা তারিখেই আপনারা পাবেন কোনো ফটোস্ট্রেট কপি গ্রহণ করা হবে না মানে কারো ফর্ম নিয়েছেন সেটা জেরক্স করে হবে না কপি অরিজিনাল কপি আপনাদেরকে নিতে লাগবে ফর্ম দুটো জিনিস একটা হচ্ছে আপনাদের সন্তানের সংখ্যা সীমিত করেন মানে স্মল ফ্যামিলি নর্মস যেটা সরকার এখন লাগু করে দিয়েছে বেশি সন্তান অধিক সন্তান আপনারা করবেন না বলে দেওয়া হয়েছে যাদের দুটা সন্তান আছে আপনাদের আর তিনটা সন্তানের চিন্তা করার দরকার নেই বলে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন একটা হচ্ছে কন্যা সন্তানের এডুকেশনের জন্য আপনাদেরকে সেটা দায়িত্ব নিতে লাগবে সংকল্প নিতে লাগবে সেটা বলে দেওয়া হয়েছে তো সমিত একটাই তারিখে আপনারা সেই ফর্মটা পাবেন সেটা হচ্ছে আঠারো তারিখে আঠারো তারিখে আপনারা পঞ্চায়েত অফিসে সেই ফর্মটা আপনারা ডাইরেক্ট পেয়ে যাবেন একটাই তারিখে তারপরেও পাবেন না আগেও পাবেন না সেটা বলে দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদেরকে এক মাস সময় দেওয়া হবে বা পঁয়তাল্লিশ দিন সময় দেওয়া হবে বা দেড় মাস সময় দেওয়া হবে তারপরে আপনাদেরকে সে সেই ফর্মগুলো জমা করার জন্য একটাই ডেট দেওয়া হবে সেই ডেটেই আপনাদেরকে জমা করতে লাগবে ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে ট্রেনিংও দেওয়া হবে বলে বলে দেওয়া হয়েছে পঞ্চায়েত অফিসের তরফ থেকে ট্রেনিং দেওয়া হবে কি কি ফর্ম ফিল করতে লাগবে কী কী ফিল করতে লাগবে সেটা কী কী পাবেন আপনারা প্রথম বছরে আপনাদেরকে দেওয়া হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে দেওয়া হবে তারপরে সেই দশ হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করবেন তার দ্বিতীয় বছরে আপনারা আপনারা পঁচিশ হাজার টাকা আবেদন করতে পারবেন কিন্তু সে সময় আপনাদেরকে দেখা হবে যে কি দশ হাজার টাকা দিয়ে আপনি কি করেছেন সেটার আপনাদেরকে সম্পূর্ণ প্রমাণ দিতে লাগবে তারপরে সেই পঁচিশ হাজার টাকা যে সময় দেওয়া হবে সেই সময় আপনাদের বারো হাজার পাঁচশো টাকা সরকারের অনুদান মানে সাবসিডি ছাড়া এবং বাকি বারো হাজার পাঁচশো টাকা যেটা সেটা লোন হিসাবে থাকবে একটা ন্যূনতম একটা ঋণে দশমী ইন্টারেস্টে ব্যাংকের ঋণ যে সময় নেবেন যে বারো টাকা সেটা কিন্তু ঘোরাতে আপনাদেরকে লাগবে তিন বছরের সময়সীমা হলে যোগ্য মহিলাদের পঁয়ত্রিশ হাজার টাকা প্রদানের লাখপতি বাইদেও হওয়ার দিশর পদক্ষেপ অবিহনা মানে তিন বছর যে সময় হবে সেই সময় আপনাদেরকে লাখপতি হওয়ার জন্য আর কি কী করতে লাগবে কিনা না সে সমস্ত দিশা দেওয়া হবে আসাম সরকারের তরফ থেকে দশবিধা এই যে প্রকল্পটা এই প্রকল্পটা প্রত্যেক এসএচজির মহিলারা আবেদন করতে পারেন আপনারা নিশ্চয়ই আবেদন করে নেবেন আপনারা আমি আগে থেকে বলে দিলাম আঠারো তারিখে পঞ্চায়েত অফিসে সেই ফর্মটা আপনাদের জন্য উপলব্ধ থাকবে তাড়াতাড়ি ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন সমস্ত মহিলাদেরকে যাতে ওনারা সবাই এই সমস্ত স্কিম সম্বন্ধে ডিটেলস জানতে পারে দর্শকিদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আরেকটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে ডিগ্রিধারী ডক্টরের ডিগ্রিধারী নিয়ে বলে দিয়েছেন যে ভুয়া ডক্টরেট যারা ডিগ্রিধারী আছেন ওনাদের বিরুদ্ধে এখন সরকার চালাবে অভিযান বিশ্ববিদ্যালয় থাকে যদি কোনো ব্যক্তিকে সম্মানীয় ডক্টরেট যদি ডিগ্রি যদি দেওয়া হয় অনারারি ডক্টরেট যেটাকে বলা হয় সেটা পাওয়ার পরে সেই ব্যক্তি ডক্টর লাগাতে পারবে না নিজের নামের আগে বলেও সেটাও বলে দেওয়া হয়েছে তার জন্য লোকসভা সদনে একটা সংবাদ মেল করে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন দশমিন্দ একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই কলকাতার বিজি হাসপাতালের একজন ডাক্তার ষোলো এবং সতেরো তারিখে রুগী দেখবেন শিলচরের তারাপুরের স্টেশন রোডের প্রণতি হেলথ কেয়ারে ডক্টর অলোকনাথ নিউরো কনসালটেন্ট অ্যান্ড নিউরো সার্জন স্নায়ুরোগ বিশেষজ্ঞ মাথা ব্যথা মাথা ধরা মাথা ঘোরা আতকপলা খিচুনি মৃগি মাইগ্রেন ঘাড়ে ব্যথা প্যারালাইসিস ব্রেইন টিউমার সেরিব্রেল অ্যাটাক স্ট্রোক পিঠ ব্যথা কোমর ব্যথা স্পাইনাল টিউমার ডিস্ক তারপরে পার্কিনসনস ডিজিস স্মৃতিশক্তির অভাব হাত পা ঝিনঝিন শরীর দুর্বল নিউরোপ্যাথি মস্তিষ্কের জন্য কোনো ধরনের সমস্যা থাকে স্পাইনাল কোর্ডের যদি যদি থাকে আঘাত যদি থাকে ট্রোমা যদি হয় তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন তাছাড়া একজন ডক্টর ডক্টর এ দত্ত চৌধুরী মেডিসিন এবং ডায়াবেটিক ফিজিশিয়ান লিভার প্যানক্রিয়াস জন্ডিস গ্যাস প্যাট ব্যথা ও হজমজনিত সমস্যার জন্য আপনারা ডায়াবেটিসের সমস্যার জন্য সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন উনি প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত উনি সেই প্রণতি হেলথ কেয়ার তারাপুরে উনি রুগী দেখেন ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য দুজন ডাক্তারকে নাইন ফোর জিরো ওয়ান এই কল করে 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 আপনারা ফোন সিট বুক নিন ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর শতাংশ পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর দশ শতাংশ ছাড় এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত এইচ ইউআইডি সোনার গহনা নেওয়ার সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন হচ্ছে নতুন বছর চৌধুরী টেক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ বিভিন্ন কাপড়ে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে কারণ অফার সীমিত সময়ের জন্য চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু ফোন নম্বর জিরো সরকারি চাকরি পেতে হলে আপনাদেরকে আর বিজ্ঞাপন খুঁজে খুঁজে এদিকে এদিকে ঘুরতে লাগবে না ফোনের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন সমস্ত কিছু তথ্য আসাম সরকারের বিশেষ পদক্ষেপ এখন অলরেডি এক্সচেঞ্জ যে অ্যাপ্লাইগুলো চলছে তার মাধ্যমে আপনাদের সবার ফোন নম্বর নিয়ে যাওয়া হবে যারা এরকম বেকার যারা আছেন যারা চাকরি পাওয়ার জন্য যারা আবেদন করছেন এক্সচেঞ্জ কার্ড যারা আবেদন করেছেন ওনাদের নাম্বারে নাম্বারে সেই যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে নাম্বারে চাকরির জন্য বিজ্ঞাপন যে নোটিফিকেশনগুলো দিয়ে দেওয়া হবে সেগুলো দেখেই আবেদন করতে পারবে মানে এদিকে এদিকে ঘুরতে আর লাগবে না দর্শকৃদ্ধ সংক্রান্তির সময় সামনে যেহেতু মকর সংক্রান্তি সেই মকর সংক্রান্তিতে মাছ বিক্রেতারা অধিক দামে মাছ বিক্রি করতে পারবে না তার জন্য মাছের রেটের একটা তালিকা দিয়ে দেওয়া হয়েছে কোন মাছের রৌ মাছের কত দাম কাতলা মাছের কত দাম চিংড়ি মাছের কত দাম গোলদা চিংড়ির কত দাম ইলিশ মাছের কত দাম পাবদা মাছের বোয়াল মাছের এরকম একটা নগাঁও জেলা প্রশাসনের তরফ থেকে এরকম একটা নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই যে নির্দেশটা সেই যে রেট স্ট্রাকচারটা সব জেলাতে লাগু করার জন্য অনেকেই সেটা ডিমান্ড করে আসছে দর্শকিন্দ শিলচরের ঐতিহ্যবাহী যে বার সংস্থা সেই বার সংস্থার শত সার্ধ শতবর্ষ উৎসব উপলক্ষে আজ শিলচর শহরের বিশাল এক আকারের র্যালি বের করা হয়েছে আদালত প্রাঙ্গণ থেকে এই র্যালিতে করিমগঞ্জ হাইলাকান্দি এবং বার হাইলাকান্দি করিমগঞ্জ ও হাইলাকান্দি বার সংস্থার সদস্যগণও সেখানে যোগদান করেন তাছাড়া একাচন্দ্র ল কলেজ থেকে এবং আসাম ইউনিভার্সিটির আইন বিভাগের সদস্য সেখানে যোগদান করেছেন বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চারশো চৌরাশিটা পোস্ট যার লাস্ট ডেট হচ্ছে ষোলো এক দুই হাজার চব্বিশ ইংরেজি বয়স আঠারো থেকে ছাব্বিশ বছর সাফাই কর্মচারী স্টাফ এগুলো নেওয়া হয়েছে ম্যাট্রিক পাস যারা তারা আবেদন করতে পারবেন ষোলো তারিখের ভিতরে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন ডাব্লিউ ডাব্লিউ গিয়ে আপনারা বিস্তারিত দেখে নিন সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন শিলচরের একটি মেয়ে দেশ দাস আমরা নামটা বলছি না হঠাৎ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে পড়ে পরিবারের লোকেরা খুঁজাখুঁজি করতে দেখা যায় একজন যুবকের সঙ্গে নাকি চলে গেছে সেই যুবকের নাম হচ্ছে মুমিন সেই মুমিন নাকি নাগাটিলাতে একটি জায়গাতে ও কাজ করতো সেখানে সেই মেয়েটিকে আমি হিন্দু যুবক বলে পরিচয় দিয়ে সেই মেয়েটিকে ফুসলিয়ে প্রেমে সম্পর্ক করে তারপর যে মেয়েটি জানতে পারে সে সময় নাকি মেয়েটির কিছু ভিডিও বানিয়ে আগে থেকে সেই যুবকটি নাকি ভাইরাল করে দেয় মানে ভাইরাল করার হুমকি দেয় ব্ল্যাকমেইলিং করে তারপরে সেই মেয়েটিকে এরকম ব্ল্যাকমেলিং করে সেই মেয়েটিকে নিয়ে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং চলে যায় মেয়েটিকে খোঁজাখুঁজি করতে পাওয়া যায়নি তারপরে পরিবারের লোকেরা থানাতে গিয়ে এফআইআর দেন তারপরে বিশ্ব হিন্দু পরিষদের কাছে গিয়ে সেই মেয়েটির মা গিয়ে উনি সাহায্য চাইলেন বিশ্ব হিন্দু পরিষদের মিঠুন নাথ মহোদয় মিঠুন নাথ মহোদয় উনি একটা প্রেস কনফারেন্স করেছেন গতকালকে সেখানে উনি সব কিছু বিস্তারিতভাবে জানিয়েছেন কিভাবে ফাঁসানো হয়েছিল সেই মেয়েকে বলে এবং সেরকম একটা র্যাকেট নাকি চলছে বলে উনি এরকম বলেছেন যে এরকম কিছু র্যাকেট চলছে যে পরিচয় না দিয়ে মানে পরিচয় বদলিয়ে ধর্মের পরিচয় বদলিয়ে অন্য মেয়েদেরকে ফাঁসিয়ে তাদেরকে নিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে একটা র্যাকেট চলছে বলে এরকম লাভ জিহাদের আখ্যা দিয়েছেন উনি এবং তারপরে পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনে নেমে গেছে নেমার পরে সেটা জানা গেছে যে ত্রিপুরার ভারত বাংলাদেশ বর্ডারে সেখান থেকে সেই দুজনকে ধরা হয়েছে তাদেরকে সুরক্ষিত করে রাখা হয়েছে এখন তাদেরকে হয়তো নিয়ে আসা হবে শীঘ্রই আমাদের এখানে দশ আর আমরা বিগত অনেক দিন ধরিয়া কই আর যে লাভ জিহাদের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল সিন্ডিকেট আমরা এখানে মধ্যে কাজ করে যেটার একদম চারশো প্রমাণ এটা যে একটা মেরে ব্ল্যাকমেল করিয়া কিভাবে নোয়া করা এটা কিন্তু আজকে প্রথম না শিলচরে এর আগে তিন চারটা ছেলেরা অ্যারেস্ট করা নিয়েছে যারা মেরারে একটা প্রথম হিন্দু নাম পরিচয় দেয় হিন্দু পরিচয় দিয়া তারা মেয়ার লোকে একটা রিলেশনশিপে জড়ায় রিলেশনশিপে জোরানির পরে যখন মেটা যখন আগাই যায় তখন তারা বিভিন্ন ধরনের ফটো ভিডিও তারা নিজেরা কাছে রাখে এবং রাখিয়া এরপরে তারা ব্ল্যাকমেইল করিয়া মেয়ারে বাউন্ড করে যে তারা লোকে যাওয়া লাগিয়া নাইলে তারা বিভিন্নভাবে এরারে বাজেভাবে ইউটিলাইজ করা হয় আপনারা দেখছেন কেরালা স্টোরির মধ্যে কীভাবে এটা পুরা প্রমাণ আছে কেরালা স্টোরি সিনেমার মধ্যে দেখায় তো এগুলা সাধারণ ঘটনা না আজকে একটা ছেলে বাংলাদেশ থেকে এখানে আইলো তার কোনো আইডেন্টি ভেরিফিকেশন হন না কোনো কিছু হন না ধুবরি নগাঁত থেকে আন হরে হরে মানুষই আসিল চার মধ্যে দুকিয়া মিস্ত্রির কাজ করে ইটার কাজ করে একটা মানুষের পুলিশ ভেরিফিকেশন হয় না সব বাংলাদেশি ম্যাক্সিমাম বাংলাদেশী ধুবরি থেকে ইয়ের থেকে যত কন্ট্রাক্টররা বাইরের থেকে আনে এখানে মধ্যে কাজ করায় সব বাংলাদেশী মানুষ দিয়া একজনের পুলিশ ভেরিফিকেশন না কোনো কিছু না এরা মানুষ ভালো মানুষ না টেররিস্ট না লাভ জিহাদি কোনো ধরনের কোনো এইখানে ভেরিফিকেশন করার কোনো সিস্টেমই নাই মানে এখন রিলেশন করতে হলে আপনারা পরিচয়টা স্পেশালি মেয়েদের জন্য পরিচয়টা ভালোভাবে আপনারা যাচাই করে নেবেন দশমীন এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপডেট আপনারা তাড়াতাড়ি স্বাস্থ্যে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে আমি কৃষ্ণকান্ত সিনহা নাম একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সঙ্গে ফিরে আসবে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সে তো আপনি সবাইকে সিদ্ধ রাখবেন নমস্কার